বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি হিসেবে ব্যাপক আলোচনায় উঠে এসেছে সিলেটের কাজী ক্যাসল নামক এই বাড়িটি। সিলেটের এই বাড়িটি বর্তমানে বাংলাদেশের মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাসাদের মতো দেখতে এই বাড়িটির নির্মাণ শৈলী দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। শুধু তাই নয়, এই বাড়ির নির্মাণ ব্যয় শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। 80,000 স্কোয়ার ফিটের বাড়িটির নির্মাণ ব্যয় 300 কোটি টাকা। তিনতলা ভবনের শুধু নিচ তলায় রয়েছে 9টি ডাইনিং রুম, 14টি ড্রয়িং রুম, আভিজাত্যময় লিফ্ট সহ সব এলাহি কাণ্ড কারখানা। এছাড়া 5,000 মানুষের একত্রে অনুষ্ঠান করার জায়গা রয়েছে এই বাড়িতে। আসলে টাকা থাকলে যা হয় আর কি। মনোমুগ্ধকর এই বাড়িটি তৈরি করতে 250 শ্রমিকের প্রায় 8 বছর সময় লেগেছে। কাজ করেছে দুবাই, ফ্রান্স, লেবানন ও জার্মানি, এই 4 দেশের বিখ্যাত 4 ইঞ্জিনিয়ার। তবে সবচেয়ে আগ্রহের ব্যাপার হলো বাড়িটির মালিক। কাজী ক্যাসল নামের এই আলিশান বাড়িটির মালিক হলেন বাংলাদেশের অন্যতম ধনী ব্যবসায়ী, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আল হারামাইন পারফিউমস গ্রুপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান মাহতাবুর রহমান। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।